অনলাইন রিয়েল গ্যাস পোকার টেবিলে প্রায় বেশিরভাগ অ্যাপসে এই ধরনের ঘটনাটা ঘটছে, আপনার সঙ্গে হয়তো ঘটেছে। ঠিক কী ব্যাপার, কী ঘটনা, সেটা জেনে বুঝে তবেই কিন্তু আপনি অংশগ্রহণ করুন। আসলে ইদানিং আপনি যদি লক্ষ্য করেন, যখনই আপনি অনলাইন রিয়েল গ্যাস পোকার টেবিলে অংশগ্রহণ করবেন, সাথে দেখবেন যে কমিউনিটির ফার্স্ট 3টে কার্ড দেখার সাথে সাথেই আপনি লক্ষ্য করলেন আপনার হাতে দেওয়া যে 2টো কার্ড, সেই 2টো কার্ডের সঙ্গে মিল এসেছে। এরপর আমি বা আপনি যে কাজটা করে থাকি সেটা হলো কলের পরিমাণটা কখনো বাড়িয়ে দিই, কখনো চেক করি, বা কখনো অতিরিক্ত বা অলকল দিয়ে ফেলি। ঘটনার সূত্রপাত ঠিক এরপর থেকেই। অ্যাট লাস্ট আপনি যখন এই টেবিলের বা যে কোনো টেবিলের ফলাফল দেখবেন, সেক্ষেত্রে কারোর ফ্ল্যাশ, কারোর স্টেট অর্থাৎ হাই র্যাঙ্কিং কার্ড হিসাবে মান্যতা পাচ্ছে, সেক্ষেত্রে আমার বা আপনার কম বেশি লস হয়ে গেল। শুধু একবার, দুবার, 3বার হলে ঠিক ছিল, বারংবার যদি হয় তখনই তো আপনার একটা মনে খটকা লাগতেই পারে। আর বিষয়টা সেই জায়গা থেকে কোনো একটা নির্দিষ্ট অ্যাপসে নয়, বিভিন্ন প্রায় অ্যাপসে এই ঘটনাটা ঘটছে। হয়তো আপনার সঙ্গে ঘটেছে বা ঘটেনি। সুতরাং এই জায়গা থেকে আপনাকে বেরোতে হবে কিভাবে? আপনি এই জায়গার সম্মুখীন হলে সলিউশন খুঁজবেন কিভাবে? আজ সেই রকমই কয়েকটা দিক আপনার সঙ্গে শেয়ার করা, আপনার কাছে তুলে ধরা। প্রথমত, এই ধরনের পরিস্থিতিতে আপনার করণীয়টা কী হবে? আপনি বুঝবেনই বা কীভাবে যে এই হ্যান্ডেই আপনার এই ধরনের ঘটনা আপনার সঙ্গেও ঘটবে? প্রথমত, আপনাকে এই মুহূর্তে বা আপনি যখন থেকে খেলা শুরু করবেন তখন থেকেই আপনাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে যে হঠাৎ করেই কলের পরিমাণ কোনো প্লেয়ার বাড়িয়ে দিল, কোনো প্লেয়ার একই রেখেছে, বা হঠাৎ করে কেন বাড়িয়ে দিল, সেটা ওই মুহূর্তে ভাবনার বিষয় হয়ে দাঁড়াবে। আপনাকে কিন্তু কিছুটা সময় দেয়া থাকে, জাস্ট লক্ষ্য রেখে তারপর খেলতে হবে আপনাকে। হঠাৎ করেই আপনি অপোজিট বা অপোনেন্ট কোনো পার্টনার যে অল কল দিয়েছে বা কলের পরিমাণ বাড়িয়ে দিয়েছে, সেই অনুযায়ী আপনিও ভাবলেন আপনারও হাই কার্ড আছে, সুতরাং আপনিও বাড়িয়ে দিতে পারেন। সেই ধারণাটা নিয়ে যদি খেলেন তাহলে কিন্তু ওদিক থেকে অধিকতর লস বা ক্ষতির আশঙ্কা। সুতরাং এই বিষয়টা আপনাকে কিন্তু খেয়ালে রাখতে হবে, কারণ এই ধরনের ঘটনা বারংবার ঘটবে আপনার সঙ্গে। আপনি অ্যাট লাস্ট দেখবেন আপনার অ্যাকাউন্টে যত ব্যালেন্স ছিল প্রায় এইভাবে সবই চলে যাবে। সুতরাং সাবধান। দ্বিতীয়ত, আরেকটা বিষয়, 2টো কার্ড, ফার্স্ট কমিউনিটির 3টে কার্ড দেখার পর সেকেন্ড 2টো কার্ড যখনই আপনি দেখবেন ভাবলেন আর একবার কলটা বাড়িয়ে দেবো, সেটাও ভুল। কারণ ওই জায়গাতেও আপনাকে লক্ষ্য রাখতে হবে কতজন প্লেয়ার খেলছে, কে কীরকম কল দিচ্ছে। হঠাৎ করে কলের পরিমাণ ওই মুহূর্তে বাড়াতে যাবেন না, তাতে কিন্তু কম বেশি ক্ষতির আশঙ্কা। সুতরাং দ্বিতীয় যে দিক এটা, কারণ হঠাৎ ইদানিং, আগে ছিল না, ইদানিং অনলাইনে যারা কম বেশি পোকার গেম খেলেন তাদের ক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই জানা কিন্তু জরুরি, নচেত কিন্তু আপনার জন্য বড় ধরনের ক্ষতি অপেক্ষা করছে। সুতরাং আপনাকে এই দিকটা মাথায় রাখতেই হবে, কারণ এই মুহূর্তে অতিরিক্ত ঝুঁকি নেওয়া মানে ক্ষতি ছাড়া লাভের লাভ কিছু হবে না। আমি বা আপনি কম বেশি পোকার গেম খেলি, আমার বা আপনার কম বেশি লাভ হওয়ার জন্য যদি অল্প থেকে অধিক ক্ষতিই হলো তাহলে সময় নষ্ট ছাড়া বাট কিছুই নয়। তাই লাভের কথা যদি আপনাকে মাথায় রেখে খেলতে হয় তাহলে এই দিকটা অবশ্যই লক্ষ্য রাখবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।